আশিক মোল্লা, আপনি জানতে চেয়েছেন ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে ঘৃণা ছড়াচ্ছে, রাষ্ট্রীয় সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে, কিভাবে আমরা এই জাতীয় ঘৃণ্য কর্মের প্রতিবাদ করতে পারি? ভাই আশিক, অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন আপনি করেছেন, যে প্রশ্নটি আমাদের অনেকেরই মনে এখন ঘুরপাক খাচ্ছে। ফ্রান্স শুরু থেকেই ইসলামের প্রতি অত্যন্ত নির্লজ্জভাবে তাদের ঘৃণাকে প্রকাশ করে আসছে এবং রাষ্ট্র সরাসরি এর সঙ্গে জড়িত। বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছেন ম্যাক্রন, তিনি কিছুদিন আগে বলেছেন যে সারা পৃথিবীতে সব জায়গায় মুসলিমরা সংকটে রয়েছে। এ কথা বলে তিনি মুসলিমদের প্রতি যে নির্যাতন চলছে, যে নিষ্পেষণ চলছে, যে জুলুম চলছে, যে মিথ্যাচার এবং প্রপাগান্ডা চলছে, সেটাকে কেমন যেন তিনি বৈধতা দিলেন, অথবা যারা এই কাজগুলো করছে তাদেরকে তিনি উৎসাহ দিলেন, প্রেরণা দিলেন। এবং তার এই কথার কারণে গোটা বিশ্বে মুসলিমদের মধ্যে নিন্দার ঝড় বইছে এবং অমুসলিমদের মধ্যেও রুচিশীল মানুষরা একটা নিন্দাবাদ করছেন। মধ্যপ্রাচ্যে ওলামায়ে কেরাম প্রচণ্ডভাবে তার এই সমস্ত মন্তব্যের কারণে তার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। একজন মুসলিম হিসাবে আমাদেরও প্রত্যেকেরই এটার সর্বোচ্চ প্রতিবাদ করা উচিত, শান্তিপূর্ণভাবে যথাযথ উপায়ে। যেহেতু রাষ্ট্রযন্ত্র সরাসরি ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। আমাদের মুসলিম প্রধান দেশগুলোর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের উচিত এ কাজের প্রতি নিজেদের অবস্থান জাহির করা, প্রকাশ করা, এই কাজের প্রতি ঘৃণা প্রকাশ করা। সেই সাথে সাধারণ মুসলিমরা স্বস্ব অবস্থান থেকে এ কাজের প্রতি ঘৃণা প্রকাশ করা উচিত। তারা ইতিমধ্যে হিজাব এবং নিকাব নিষিদ্ধ করেছে এবং পৃথিবীতে সবচেয়ে কঠোরভাবে নিষিদ্ধ তারা করে রেখেছে। সেই সাথে প্রায় তাদের রাষ্ট্রপতি এমন কথা বলছেন যে কথা সরাসরি ইসলাম মুসলিমদের প্রতি তার বিদ্বেষ এবং ঘৃণাকে প্রকাশ করে দেয়। এই সমস্ত লোকগুলোই আমাদেরকে অনবরত সবক দিতে থাকে, তারাই আমাদেরকে উদার হতে বলে, তারাই আমাদের ভদ্রতা এবং সভ্যতার সবক দিয়ে থাকে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে লজ্জাস্কর বিষয় এবং সবচেয়ে দুঃখজনক বিষয়। যাই হোক, তো ফ্রান্স রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সারা পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির দূত হিসেবে যিনি এসছেন, তাকে নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে ব্যঙ্গচিত্র এই ফ্রান্স প্রকাশ করেছে। শার্লি হেবদো থেকে নিয়ে সর্বশেষ ইউনিভার্সিটি শিক্ষক পর্যন্ত সর্বত্র, গোটা ভবন জুড়ে, মূল সড়কের পাশে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র ভবনের গায়ে এঁকে রাখা হয়েছে। এইসব ঘটনা একের পর এক ফ্রান্সে ঘটছে। কোরআনে করিম নিয়ে এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হেন কোনো অবমাননা নেই, যেটা ফ্রান্স করছে না। তথাকথিত সভ্য দুনিয়ার এর চাইতে অসভ্যতা বোধহয় আর কোথাও আমরা দেখিনি। বিধায় এ কাজের বিরুদ্ধে আমাদের নিন্দা জানানো উচিত, বিশেষ করে রবিউল আউয়াল মাস। এ মাসে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে আমাদের চিনে রাখা উচিত। এরা ভদ্রবেশী, অসভ্য এবং এরা ভদ্রতার ভেগধারী, পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টিকারী। আল্লাহ তালা মুসলিমদেরকে, মুসলিম মিল্লাতদেরকে এদের সকল ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে শাহজাহান নেওয়াজ, আপনি